গুড আফটারনুন ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সবসময় ভালো থাকো, এটাই কামনা করি। তো এই দেখো মা, আমি আর হচ্ছে কলল, না না সাগর, সবসময় কলল বলতে বলতে ওর নামই বলে ফেললাম। তো সাগর, আমি আর মা আমরা যাচ্ছি হচ্ছে পয়লা বৈশাখের শপিং করতে। তো টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো বাড়ি থেকে বেরোতে বেরোতে একদম 4টা বেজে গেল। তো চলো যাওয়া যাক, আর যেতে যেতে তো তোমাদের সঙ্গে কথা হচ্ছেই। আর এটা মানে পয়লা বৈশাখে শপিং করতে যাবো জন্যই মানে তাড়াহুড়ো করে রেডি হলাম, আর তাড়াহুড়ো করতে করতে তারপরেও 4টা বেজে গেল। তো চলো আর কি করা, এখন আস্তে আস্তে যাই, কতক্ষণে গিয়ে পৌঁছাবো। তুই আসি আসছিস আগেই তাহলে আসি। তুমি ভিতরে বসো, তো যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, জানি না কতক্ষণে পৌঁছাবো। জায়গাটাতে টোটো চলে না বললে চলে। তো সামনেই দোকান, গিরিদাড়িতে যাবো আর কি, আমাদের দিনাটা গিরিদাড়ি, তো ওখানেই যাব, ওখানেই সবার কাপড় চোপড় পেয়ে যাব। মাকে ধরে ধরে, হাতে ধরে ধরে রাস্তা বার করলাম, এত ভিড়, সামনে পয়লা বৈশাখ না, সে কারণে সবাই শপিং করতে এসছে, অনেক বিন্যাস ছিলেন, সবাই শপিং করতে আসছে। আজকে আর কাল কি করবো, পরশুদিনই তো পয়লা বৈশাখ। দাদা এটা কত? কাকু এটা কত? কত জিনিসপত্র
দেখো फ्रेंड्स কত মানুষ আজকে শপিং করছে কালকেও করবে বাঙালির পয়লা বৈশাখ এই কালারটা বেশি একটা ভালো লাগতেছে না বলো এইটা ঠিক আছে দাদা এই কালারটা চলবে না না অন্য দেন গিরিদানিতে দেখলাম যে আমার নাইটি নেই তারপরে এখন এটা হচ্ছে স্টাইল বাজার এখানে এসে নাইটি দেখছি মা কোনটা ভালো লাগবে দেখো তো কিন্তু না কোনো নাইটি পছন্দ হচ্ছে না মারও পছন্দ হচ্ছে না আমারও পছন্দ হচ্ছে না তো বুঝতে পারছি না ঠিক বাইরের অনেক দোকান আছে যেখানে নাইটি ঝুলানো আছে আর কি তো ভাবছি তাহলে বাইরের থেকে নিব আর স্টাইল বাজার থেকে কললের দুটো প্যান্ট নেওয়া হলো তো দেখো শপিং করতে করতে আমাদের রাত হয়ে গেছে রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে তো শপিং মোটামুটি শেষ আর এখন গিয়ে খাবো মানে তিনজনে মিলে কিছু খাবো সে কারণে আমরা যে রেস্টুরেন্টে যাই ভেজ রেস্টুরেন্ট যেখানে শুধুমাত্র ভেজ রান্নাই হয় সেই রেস্টুরেন্টে যাচ্ছি দেখো মা ঘুরে ঘুরে দেখতেছে এরকম একটা বাড়ি থাকলে কত ভালো হইতো না আর সাগর চিন্তা করতেছে আমার বউটাকে নিয়ে আমি কবে আসবো ও বাড়ি কখন যাবে এটা ভাবতেছি গাড়ি পাবো আমাদের লাস্টই হচ্ছে 7:30টার সময় 7:30টার আগেই তো তাড়াতাড়ি করছিলাম আর এত ভিড় মানে এসে অবাক হয়ে গেছে এত ভিড় ভিড়ের মধ্যে তো হ্যাঁ এত ভিড়ের মধ্যে তো মানে খুঁজে খুঁজে দোকান বের করে পছন্দ করা এটাও একটা ব্যাপার তো কোক অর্ডার দিলাম আর দিলাম হচ্ছে ধোসা গরম থেকে আসছি তো এসে কোকটা এই জন্য অর্ডার দিলাম কারণ কি মানে বাইরে এত ভিড় আর ভিড়ের মধ্যে খুঁজে খুঁজে দোকান বের করে শপিং করা তো গলা শুকিয়ে গেছে পুরো অল্প একটু আছে সাগরটা খায় নেই আমাকে একটু দে তুই একটু খা তোর দিদা তো একটু নিল হবে হবে কেমন লাগে দিল্লিতে এটা খাইছিলা ও কেমন লাগে সাগর আরেকদিন এসে তো এটা খাইছিলাম না ওই ওখানটায় বসছিলাম আবার তখন তুই আর একটু ছোট ছিলি তো খুঁজতে খুঁজতে অবশেষে আমার নাইটি পেয়েছি তো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর ওকে তো রেখে আসছি বাড়িতে তো ওর জন্য একটা কিছু নেবো আর কি তো সেটা অর্ডার দিব একটু পরেই আর এদিকে তোমাদের তো বলতেই ভুলে গেছি গিরিদারির থেকে মার্ক শাড়ি নেওয়া হলো আর নেওয়া হয়েছে সাগরের টি শার্ট আর কল্লোলের প্যান্ট আর পেলাম না ট্রেন্ডসও পেলাম না তো লাস্টে স্টাইল বাজার থেকে নিয়েছি আর কি তো বাড়ি গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো মাকে দুইজনে দুই পাশ থেকে ধরেছি রাস্তা পার করলাম সাথে করে পান নিয়ে আসছে যখনই খাওয়া শেষ পানও খেয়ে নিল সাথে সাথে ঠাকুর জন্য কাপড় নিতে তো ঠাকুর তো সাদা কাপড় ছাড়া অন্য কাপড় পরে না মানে এগুলো পরবে ঠাকুর এগুলো পরবে না এক কালারের মা পরে না মা না মার মা তো এই যে এগুলো আমি এর আগে বছর দিয়েছিলাম এর আগের বছর আগের বছর তারপরে পরে না এগুলো ঠাকুর শরীর এত হালকা মানে শাড়ির ওজনে বেশি হয়
তো সেই কারণে এক কালারের যে ধুতি কাপড়গুলো হয় সেগুলো এগুলাই পরে মা এগুলা পরে বড় বড় না তাহলে কেমন করবে এগুলাই ঠিক আছে তো আমরা এখন আসছি কসমেটিক্সের দোকানে আর একটা চুলে ক্লিপ নিলাম মিকি তো সব চুল তুই এটা তুইও মিকি হয়ে গেছিস এটা ও কামড়াইতেছে যে এটা একটা নিলাম মার জন্য একটা নিচ্ছি আর এক্ষুনি গোপ্রোর স্ক্রিন গার্ড ফেটে গেল মানে এখানে লেগে কি যে অবস্থা এটা পছন্দ এটা পছন্দ না কালো কালার ও কালো কালার নেই সাগর গামছা পড়ছে তাই ক্যামেরার সামনে আসবে না তো বাড়ি এসছি অনেকক্ষণ আগে তো আসার পরে কাকুকে দিয়ে ঠাকুরকে আনালাম সাগর গিয়ে বললো কাকুকে ঠাকুর তোমার জন্য আমি একটা কাপড় আনছি তুমি তো অন্য কাপড় পরো না মিকু এটা পরবা পয়লা বৈশাখের দিন এই দেখো দইটা দেখো একদম পিওর কটন শাড়ি সুতি একটা ধোয়া দিলে একদম তেনা তেনা হবে হ্যাঁ পরে মজা বাবা পরবা কিন্তু পালা করে থুবা না পালা করা এত কত পালা শাড়ি পালা করা দেহা রাত হলে তোমাকে যে কইতেছি আমাদের বাড়িতে থাকো ওই একই একই একটা ভালো হয় একদম দুই দিন হতে দিন নাই রে বেশি দিন আর নাই না আশীর্বাদ করো তো আছে দেখা আসতে আমার তা না কাকু কই রান্না করে তুমি আসছে উঠি করিয়ে আলু সিদ্ধ করবে এসে আলু বলে বিরিয়ানি করে আলু বিরিয়ানি আলুর বলে বিরিয়ানি করতেছে কাকু ও মেলা কটা মশলাও দিতেছে তো তাই নাকি কাকু সে রাম শশাও দিতে রামদীপ পায় তো তাদের একটা হোটেল খুলে দেওয়া লাগবে বিরিয়ানি বলে রান্দো বম্মা খায় লাল থেকে আমি লম্বা এই যে কাকুর জন্য এই টি শার্টটা নিয়ে এসেছে কাকু এগুলো আর কি পরে এই টি শার্ট আর এটা পয়লা বৈশাখের দিন পরবেন কানে কম শুনে তো তাই চিল্লে চিল্লে করবো লাগে পইরো পছন্দ হয়েছে ওই যে ঠাকুর কাপড়টা পরাবেন পয়লা বৈশাখের দিন না সাগর নিজে পছন্দ করলো এই যে গেঞ্জিটা খুলে দেখা সাগর গামছা পরে আছে দেখো তো গরম লাগছে সেই আর এই যে গরমের দিন তাই হাফ প্যান্ট নিল পছন্দ করে আমার থেকে কত মোটা আমার শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা মা নিজেই পছন্দ করছে তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হচ্ছে কারণ এই প্রথমবার মা নীল কালার ছাড়া অন্য কালার পছন্দ করলো নাহলে সব শাড়ি শুধু নীল নীল পছন্দ করে ঠাকুর কেমন হয়েছে শাড়িতে পয়লা বৈশাখের সময় প্রত্যেক বছরই কিছু না কিছু সবাইকে দেওয়া হয় আশীর্বাদ করো বরের জন্য নিয়ে এসছি তো এই যে কল্লোলের জন্য আমি পছন্দ করে নিয়ে আসলাম জানি না আমার কতটা পছন্দ হবে এটা তো সাগর পছন্দ করছে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট থ্রি কোয়ার্টার না এগুলো টু কোয়ার্টার আর এই যে এটা একটা কেমন হয়েছে
বউয়ের হাত থেকে নেও, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। ও শাশুড়িমাকে তো প্রণাম করলাম না গো, আশীর্বাদ করেন জানি তোমার মতো ঝগড়ি আমার ভাই। আমি জানি না এগুলো আমার গায়ে হবে কিনা। একটা কাফতান নাইটি আনলাম, আমারই সবচেয়ে কম দামের হলো গো। আমার নাইটি দুইটা নিল 450 টাকা, সবারই দামি দামি জিনিস। ও মার ব্লাউজ গুলো কই? এই যে দুইটা ব্লাউজ মার, একটা ব্লু কালার একটা পিঙ্ক কালার। তো এই যে দেখো নাইটি হচ্ছে, এটা আমি নাইটি নিছি, হচ্ছে না ভিডিও। আর একটা কাফতান নাইটি নিলাম, অনেক দিনের ইচ্ছা ছিল। আমি ভাবছিলাম কাফতান নাইটি মানে 500 টাকা চাইবে না সাগর, এত কম দাম আমি তো ভাবতেই পারলাম না। আমি ভাবছি কাফতানটা হচ্ছে মামার খাওয়ার। এই যে এটা হচ্ছে কাফতান নাইটি, ভালো হয়েছে সাগর। শুনো শুনো, তোমার জন্য কিছুই আনি নাই গো। আগাম হাড্ডি কয়টা আছে? ঠাকুর চা এখনো শেষ হয় নাই, চা খাইতে সে দেরি হয় ঠাকুর। শুনো হাড্ডি পরে সেই মজা। তো এই ছিল আজকের শপিং ব্লগ। তো সবার সাগরের বাড়িতে তো ওর বোন ওর মা কেউ নেই বাড়িতে, তো সাগরের দিদি থাকলেও সাগরের দিদিকে কিছু না কিছু দেওয়াই হয় প্রত্যেক বছর, তো বাড়িতে নেই আর কি করার। তো যারা যারা বাড়িতে ছিল, যাদের মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুক পেরেছি ততটুকু দিলাম। তো চলো আজকের ব্লগটা আমি শেষ করছি এখানেই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবসময় আমাদের পাশে থেকো, এটাই চাইব। তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখে আমি মনে সাহস পাই। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মধ্যে এখানেই, গুড নাইট, টাটা। কল্লোল টাটা দিয়ে দাও, শুভরাত্রি।